আসসালামু আলাইকুম। আজকে আমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আর প্রশ্নটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো ভাইয়া, আপনার জন্য অ্যান্সার হচ্ছে, পিআর পাওয়ার পর প্যারেন্টসদেরকে আনা যায় কি না। হ্যাঁ, আপনি যখন আয়ারল্যান্ডে রেসিডেন্সি পারমিট পাবেন, তখন আপনি আপনার প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং যদি আপনি, এখানে দুই টাইপের ক্যাটাগরি আছে, যেটা আমি ডিটেলসে আমার আরেকটা ভিডিওতে শেয়ার করেছি, প্যারেন্টসদেরকে কীভাবে আয়ারল্যান্ডে আনতে পারবেন, সেই ভিডিওটা দেখলে আপনি অনেক ইনফরমেশন সেখান থেকে পেয়ে যাবেন। আর অনেকে লং টার্মের কথা জিজ্ঞেস করে যে কতদিন পর্যন্ত বাবা মা থাকতে পারবে। সো স্ট্যাম্প জিরো কন্ডিশনে যেটা বাবা মারা আসতে পারে, সেটা আপ টু 12 মান্থস পর্যন্ত থাকতে পারে। তারপর যদি আপনি আরও এক্সটেন্ড করতে চান, সেটার জন্য ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলতে হবে, তাদের প্রপার এক্সপ্লেন করতে হবে কেন আপনি চাচ্ছেন আরও বেশি সময় রাখতে। বাট ইয়া, আপ টু 12 মান্থস, 1 বছরের জন্য আপনি আপনার প্যারেন্টসকে আয়ারল্যান্ডে আনতে পারবেন।